হাই, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আবার নিউ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা ভিডিওটা দেখলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে আমার পাশে থাকার জন্য। আর এখন ড্রয়িং শিখতে যায়, মানে শুধু পেন্সিল দিয়ে মানে ড্রয়িংটা করে, এখনো মানে রং ধরা মানে স্যার এখনো ধরায়নি, তো রং ধরাবে আস্তে আস্তে বলছে। তো ও বাড়িতে একা একাই রং করেছে, তো রং যখন করবে সে টেকনিকগুলো সব ধরো আলাদা হয়, আর এখনও নিজের ইচ্ছে মতন করেছে। ছবিগুলো এঁকেছে কিন্তু বেঁকা হয়েছে, মানে আগে যেরকম আমাকে বলে দিতে হতো, বলে দিয়ে তারপরে ও আঁকতো, সেরকম এখন আর সেটা করতে হয় না। মানে এখন তো ছবি দেখে আঁকতে পারে অনেকটা, মানে আয়ত্তে নিয়ে মানে আসতে পেরেছে। তো আরেকটু যখন পারবে তখন মানে স্যার তখন ওকে মানে রং করাবে। তো দেখা যাক। আর সকালকে তো প্রচণ্ড রাত্রে ঝড় বৃষ্টি হলো, মনে হলো ঝড় হয়েছিল না, খুব ভয় করছে আমার, তো আমার কেমন ভয় করছিল জানো, যদি গাছটা আমাদের বাড়িতে পড়ে যায় খুব ভয় করছিল তার জন্য। তার জন্য একটু দাঁত পোকলাটা দেখো, ছবি রাখবে। ওই দাঁত ভাঙে তো ছবি আছে। আচ্ছা তুমি একটু জল খাও যাও। কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, এমন মনে হলো, তো সেরকম বৃষ্টি হয়নি, ওই ঝড় একটু বৃষ্টি দিয়ে যাওয়াটা হলো। তো তোমাদের ওইদিকে কাদের কাদের দিকে হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখন আমি মাছ ভাবছি, আবার রোদ উঠে গিয়েছে আজকে, মনে করলাম আজকে আবার বৃষ্টি হবে, রোদ তো উঠবে না। তো এই যে এদিকে ভাত হচ্ছে আর এদিকে এই যে মাছ ভাজছি, তো মাছ ভাজা হয়ে গেলে ভাতটা দেখো ফুটে গিয়েছে। আর এই যে বড় বড় নারকেল কুল এনেছে, আমি বলি যে আনবা খাওয়া, আমার এইসব কুল টুল একবার দুবার খেয়ে দেখতে পারে, আর বেশি আমার ভালো লাগে না খেতে। আবার দেখছে আজকে আবার কুল দিয়ে এসছে, ও বাড়ি থাকলে খায় কিন্তু ডিউটি থাকলে সেরকম মানে সে সন্ধ্যাবেলা এসে সন্ধ্যাবেলা তার ফল খাওয়া যায় না, তাও বলি যে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে যাবা অফিসে, অফিসে গিয়ে সবাই একসঙ্গে খেয়ে দেবা। অনেকগুলো ধরে থাকে, আমার ওই ফুল খেতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে একটা দুটো ঠিক আছে, এরকম ভালো বড়ো বড়ো ফুলগুলো, এগুলো মনে হয় নারকেল ফুল। আর আপেল ফুল আপেল ফুলগুলোও এনেছিল, সেইগুলো ফুরিয়ে গেছে। আবার মনে হয় এই ছোটো এইগুলো আপেল ফুল লাগিয়ে খেতে না, এগুলো একটু ছোটো ছোটো সাইজে, মানে আপেল ফুলগুলো আগে প্রথমে দেখে এনেছিল। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি মেয়েকে খাওয়াতে বসবো, মাছটা ভেজে টেজে নিয়ে, আর ওদিকে ভাতটা হয়ে যাচ্ছে তাহলে। আর আজকে বেশি কিছু করিনি, শুধু মাছের ঝোল আর একটা সিদ্ধ দিয়েছি, কারণ মানে আমার হাজব্যান্ডের আজকে আবার কোর্টে খাওয়া দাওয়া আছে, সরস্বতী পুজো খাওয়া দাওয়া, তো আজকে হবে, আজকে করাবে। সরস্বতী পুজো খাওয়া দাওয়ার জন্য আজকে আর দুপুরবেলা খাবে না, রাত্রে খাবে শুধু। তো সেই জন্য আমি বললাম শুধু আজকে দুপুরবেলা শুধু সিদ্ধ আর একটা মাছের ঝোল হলে হয়ে যাবে।
আর রাত্রে মিষ্টি থাকে, কলা থাকে। নিজে দেখতে হচ্ছে কলা কলা টলা থাকে, মিষ্টি থাকে, বোঁদে থাকে, আর একটা তরকারির সাথে হয়ে যায়। আর আজকে আলু টালু ভেজে নেবে, না হলে একটা দুটো তরকারি। আমি তো তরকারি মানে বেশি খাই না, আমি একটা রুটি খাই তরকারি দিয়ে, তাছাড়া কলা আর মিষ্টি দিয়ে খাওয়া খেলে হয়ে যায়। ও একটু তরকারি বেশি ভালোবাসে, আমি আর তরকারি সেরকম আমার ভালো লাগে না, যা ভাতের সঙ্গে খাই। আর মেয়ের ও তরকারিটা একটু দরকার, মেয়ের মানে একটু ঝোল টোল থাকলে হয়ে যায়। ওকে ভাজা ভুজি মানে দাও, এমনিও খেয়ে নেবে তরকারি, মানে তরকারিতে বেশি ভালো বাসে আর কি। ভাত অল্প দাও, সব মানে ভাজা ভুজি দিয়ে তরকারি দিয়ে বেশি করে তো তাও কোনো অসুবিধা নেই, কিন্তু ভাত খাবে অল্প। তাছাড়া তো এমনি দুধ কিনতে করে তরকারি তিন মানে সিদ্ধ তরকারি মরকারি সিদ্ধ দিয়ে তরকারি মরকারি দিয়ে দুটো কিনতে এমনি প্রত্যেক দিনই করতে হয়। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এখন আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, সারাদিন আর টাইম পাইনি। এখন বাজে 8:30, তো সব কিছু হয়ে গেছে, মেয়েকে পড়ানো হয়ে গেছে, দিয়ে এখন বসে আছি। আমি ভাবলাম ভিডিওটা কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করে রাখি। তো কালকে একটা পরীক্ষা আছে, তাহলে হয়ে যাবে, ওকে পড়ানো হয়ে গেছে। এখন তো শুধু পড়ানো মানে কি, সবই মুখস্থ আছে, রিভাইজ দেওয়া পরীক্ষার আগে যে একটু ধরা, তাছাড়া সেরকম কোনো তো আর ব্যাপার নেই, তার সব মুখস্থ। কি করলো এটা? মা আমার কথা তো ভালো করে শুনলো না একটু? মা আমি তো এটা ছেড়ে দিলাম, এবার তো এটা কোথায় পাবো না, তুই তো ফেলে দিবা। তাছাড়া আমি এর মতো আমার ওয়ারের ছবি দিয়ে যাচ্ছি, হ্যাঁ ওটা তুমি দিয়ে করো না, হ্যাঁ যদি থাকে তুমি করে দিও। কালকে আমি একটা ডিজাইন পরবো না, সেটা তুমি আমি মল দেখো, সেটা আমি ভালো করে খুঁজে তোমাকে পরিয়ে দিব, হ্যাঁ ফেলে দিই। তো এখন হালকা হালকা গরমও পড়ছে, আবার 8টার দিকে একটু ঠান্ডাও দেখতে লাগছে। হালকা হালকা গরম মানে ভালো, এ মেয়ে তো পুরো ঘেমে যাচ্ছে, ঘেমে যে সব নাক টাক সব পুরো ঘামা, মাথা মাথা সব ঘামা। এখনই চৈত্র মাসও পড়েনি, ফাল্গুন মাসে, ফাল্গুন মাসে মানে প্রথম, তাই তাই আর গরম লাগছে। আর এমনি মেয়ের খুব গরম, এই যে ঘড়ি পড়েছে। আমার আরেকটা ঘড়ি ডেলিভারি দিয়েছে, আমি এই ঘড়িতে বুঝতে পারি না কিছু, তার জন্য আমাদের ঘড়ি আছে ওই টাইম তো বুঝাতে সেই ঘড়ি ডেলিভারি দেবে পরে। টাইম দেওয়া মানে যেগুলো টাইম ওঠে একদম সেই ঘড়িগুলো, এগুলো তো কাটাতে চলে, আর ওইগুলো এমনি টাইম ওইগুলো কি বলে, ওয়া যাই হোক, ওই ঘড়িগুলা অর্ডার দিয়েছি, দিতে বলেছে এখনো দিইনি। একটা আমাকে বেলুন না, সেটা একটা একটা বেলুন ফুলানো যায় সেরকম একটা জিনিস, আমার তো বেলুন আছে আমার এখানে, দিয়ে সেই দুটো অর্ডার দিতে বলেছে, সেই দুটো অর্ডার দেবো ফ্লিপকার্ট থেকে। আর তোমার একটা চুটি ডেলিভারি দিয়েছো, কই তুই তো তোর চুটি ডেলিভারি দিয়েছিলি। আর কিছু ওই ওই দুটোই দেবো, আর তার সঙ্গে যদি কিছু দিয়ে এখনো দিইনি দেবো। তো চলো আজকে টাটা, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। কি দেখাবো বেলুন, আবার কি দেখাবো? তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ভালো থাকবে, টাটা টাটা দেন।